नमस्कार दर्शक बंधु, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্তুপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরাম শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন, আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত। আনন্দ আকাশে বাতাসে প্রিয় দর্শক বন্ধু, শারদ উৎসবের সূচনা অলরেডি হয়ে গেছে। আমরা জানি যে দুর্গা পুজো চলাকালীন যে অষ্টমী তিথি, সেই অষ্টমী তিথি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিথিতে আমাদের মনের কামনা, সকল ইচ্ছা পূরণ করা সম্ভব হয় যদি দেবী ভগবতীর কৃপা থাকে। এই সময়ে এমন কিছু বিশেষ কয়েকটি উপাচার আছে যার মাধ্যমে আপনার জীবন হয়ে উঠতে পারে ভাগ্যময়, সংসারে সুখ ও সমৃদ্ধি ভরে উঠতে পারে। আসুন দেখে নেব সেই উপায় বা উপাচারগুলো কি কি। অষ্টমী তিথিতে দেবীর চরণে একটি সাদা কড়ি রাখুন। যখন পুজো শেষ হয়ে যাবে তখন সেই কড়িটি বাড়িতে এনে শুদ্ধ স্থানে অথবা ঠাকুরের স্থানে বা আপনাদের আলমারির লকারে, ব্যবসায়ীরা ব্যবসা স্থানের ক্যাশ বাক্সে নিয়ে গিয়ে সযত্নে রেখে দিন। দেখবেন এতে অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন। অষ্টমীর দিন দেবীর চরণে অন্তত পক্ষে তিনটি লাল পদ্ম বা পাঁচটি লাল পদ্ম অর্পণ করুন এবং 108 বার মা দুর্গার নাম জপ করুন। অষ্টমীর দিন সকালবেলা শুদ্ধ বস্ত্র পরিধান করুন, করে দুর্গা কবচ বা দেবী কবচ পাঠ করুন অথবা দুর্গা অষ্টোত্তর শতনাম স্তোত্র জপ করুন। আর যদি জপ করতে অসমর্থ হন তাহলে এই দুটি কবচ আর স্তোত্র অবশ্যই শ্রবণ করুন। এই দুটি কবচ আর স্তোত্রের লিঙ্ক এই ভিডিওর নিচের ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন, ওখানে গিয়ে লিঙ্কগুলোকে ক্লিক করে ডাউনলোড করে রেখে দিন। সন্ধি পুজো হয়ে যাওয়ার পরে দেবীর চরণ থেকে একটি পদ্ম ফুল নিয়ে এসে আপনার নিজের ঘরে রেখে দেবেন। যেই পদ্ম ফুলগুলো আপনি নিবেদন করলেন সেটা পূজা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে পুরোহিত মশাইয়ের অনুমতি নিয়ে আপনি সেখান থেকে একটি ফুল এনে নিজের ঘরে খুব সযত্নে রেখে দিন। দেখবেন অত্যন্ত শুভ ফল পাবেন। সন্ধি পুজোটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং সেই সময় চেষ্টা করবেন মায়ের সামনে বসে দেবী শ্রী রূপ দর্শন করতে এবং মনে মনে দুর্গা নাম জপ করতে। এই যে সময়, এই সময় অত্যন্ত মূল্যবান, অতি তাৎপর্যপূর্ণ সময়। অষ্টমীর দিন সকালবেলায় আপনারা লাল বা হলুদ রঙের বস্ত্র বাড়িতে কিনে আনবেন। সেটা নিজের ব্যবহারের জন্য হতে পারে বা অন্যকে দেওয়ার জন্য হতে পারে, এটা অত্যন্ত শুভ বলে মানা হয়। দুর্গাপুজোর অষ্টমী, নবমী বা দশমী তিথি চলাকালীন বাড়িতে অবশ্যই ধাতু বা ক্রিস্টালের যে কোনো একটি শ্রীযন্ত্র নিয়ে এসে স্থাপন করুন। বাড়ির আর্থিক উন্নতি দেখবেন চরচর করে হবে। বিশেষ করে এই অষ্টমী তিথিতে শ্রীযন্ত্র গৃহে নিয়ে এসে সেটিকে যদি শুদ্ধিকরণ প্রাণ প্রতিষ্ঠা করে স্থাপন করা যায় তাহলে সেই গৃহে উন্নতি খুব দ্রুত হয়। দুর্গা পুজোর দিন বা দুর্গা অষ্টমীর দিন বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ নিয়ে এসে প্রতিষ্ঠা করলে সংসারের অত্যন্ত মঙ্গল হয়। শাস্ত্র মতে অষ্টমীর দিন 9 জন বাচ্চাকে যদি ভালো মন্দ খাওয়াতে পারেন তাহলে দেখবেন দেবী অত্যন্ত প্রসন্ন হবেন। যে ভক্তের মনের সকল ইচ্ছে পূরণ হতে সময় লাগবে না, সেই সঙ্গে দেবীর আশীর্বাদে পরিবারের মধ্যে কোনো ধরনের সমস্যা বা ঝামেলা, মাথা চাড়া দিয়ে ওঠার আশঙ্কাও দেখবেন কমে যাবে। অষ্টমীর দিন রাত্রিবেলায় শুদ্ধ বস্ত্র পরিধান করে একটি নিখুঁত কলাপাতা নেবেন এবং সেই কলাপাতার উপরে চন্দন দিয়ে
108 বার মা দুর্গার নাম লিখবেন। 108 বার যদি না লিখতে পারেন তাহলে অন্তত 28 বার লিখবেন, আর যদি কলা পাতা না পান তাহলে কয়েকটি পান পাতা নিয়ে নেবেন, তিনটি বা পাঁচটি, এবং সেই তিনটি বা পাঁচটি পান পাতার মধ্যে অন্তত 28 বার মা দুর্গার নাম লিখবেন। এই পান পাতা বা কলা পাতা পরের দিন সকালে কোনো প্রবাহমান জলে সেটিকে ভাসিয়ে দেবেন। দেখবেন এতে আপনাদের জীবনে আসা যত রকমের সংকট সমস্যা খুব দ্রুততার সঙ্গে কেটে যাবে। দর্শক বন্ধু, এই সহজ সরল ঘরোয়া উপায়গুলো আপনারা এই অষ্টমী পূজার দিন অবশ্যই করুন, তাতে দেখবেন আপনাদের সঙ্গে সঙ্গে আপনাদের পুরো পরিবারের মঙ্গল হবেই হবে। ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু, জয় মা।